ফ্রি মোশন একজন মানবতার ফেরিওয়ালা সোশ্যাল মিডিয়াতে যথেষ্ট ফলো করেন বাংলাদেশের অধিকাংশ যুবক থেকে শুরু করে বৃদ্ধ থেকে শুরু করে যারা সোশ্যাল মিডিয়া ইউজ করেন তারা সবাই ফ্রি মোশনকে ফলো করেন একজন মানবতার ফেরিওয়ালা যাকে আমি নিজেও স্বয়ং যার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলকে ফলো করি একটা মানবিক মানুষ মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়া একটি বাইক আছে তার আপনারা জানেন এই বাইকটি দিয়ে ঘুরে 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 যেখানেই যে মানুষগুলো বিপদে আছে আছে বিপদগ্রস্ত মানুষের পাশে তিনি দাঁড়ান সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে একজন ইসলাম ধর্মের অন্তর্ভুক্ত একজন যুবক যেটা দেখে দেখে অনেক যুবকরা এখন অনুপ্রেরণা পাচ্ছে তার থেকে ইন্সপায়ার হচ্ছে অনুপ্রেরণা নিজেদের ভিতর যুগাচ্ছে এবং খুব বেশি খুব বেশি যুবক তার মতো তার তাকে ফলো করে 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 অনেক যুবকরাই এগিয়ে যাচ্ছে দিন 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 এগিয়ে যাচ্ছে তার মতো অনেকেই হুন্ডা নিয়ে বের হচ্ছে এবং কাউকে হেল্প করছে সহযোগিতা করছে বিপদগ্রস্ত মানুষদের পাশে দাঁড়াচ্ছে এটা হচ্ছে ইসলাম একটা সায়েন্স এটা কিন্তু এই জামানাতেই প্রথম ব্যাপারটা এমন নয় বরং এই শিক্ষা শাহাবাইকার শিক্ষা এই শিক্ষা তাবে ইন্দের শিক্ষা এই শিক্ষা শিক্ষা এই শিক্ষা শিক্ষা এই শিক্ষা তো শুধুমাত্র এখন থেকে নয় বরং ইসলামের সাইন হিসাবে এটা ইসলামের শুরুলগ্ন থেকে এই পর্যন্ত যারাই এই কাজটা করেছে অনেক মানুষ কাজ করেছে তার পিছনে কিছু ভালো মানুষ ছিল আবার তার পিছনে তার বদনাম করার মতো লোক ছিল কিন্তু ভালো কাজ যে করবে তাকে তো আল্লাহ প্রতিদান দিবে দুনিয়ার মানুষ তাকে মোহাব্বত করবে দুনিয়ার মানুষ তাকে ভালোবাসবে এটাই স্বাভাবিক যেমন ফ্রি মোশন এমন এমন কি ফ্রি মোশনের সাথে সাথে আর যত যুবকরা এভাবে সুন্দরভাবে দেশে বিভিন্ন বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াচ্ছে তাদেরকে মানুষ ফলো করছে তাদেরকে সাপোর্ট দিচ্ছে এদের ভিডিওগুলো নিয়মিত মানুষ দেখছে এজন্য পরিপূর্ণ অনুপ্রেরণা পেয়ে পেয়ে আস্তে 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 মানুষগুলো তার মতো হতে চাচ্ছে এটা খুব ভালো লাগার বিষয় আসলেই খুব ভালো লাগার আমরা ফ্রি এই ভাইয়ের জন্য দোয়া করি আপনারা জানলে আরেকটু হতবাক হবেন ভাইয়ের এই ভিডিওগুলো শুধুমাত্র বাংলাদেশে নয় বরং ভারতে বলেন পাকিস্তানে বলেন এশিয়া মহাদেশের বিভিন্ন জায়গায় এমনকি বাহিরের মানুষগুলো এই ভিডিওগুলো দেখছে এবং তারা যদিও বাংলা ভাষা বোঝে না তবুও অটোমেটিক্যালি ইংলিশ যেটা হয়ে যাচ্ছে তারা এই ভিডিও দেখে তাকে বাহবা দিচ্ছে এবং বাংলাদেশের জন্য একটা একটা বিশাল গর্বের আমি মনে করি আমাদের এই ফ্রি মোশন বাংলাদেশের জন্য বিশাল একটা অহংকার আমি মনে করি ফিরোজ হাসান এজন্য জন্য যেই যুবকরাই তাকে ফলো করেন আপনিও চেষ্টা করেন আপনার মান্থলি কিছু ইনকাম আছে বিশ হাজার তিরিশ হাজার তো আপনি কেন পারবেন না ফিরুজ হাসান যদি তার ইনকামগুলো বিলিয়ে দিতে পারে ফ্রি মোশন যদি ঘুরে ঘুরে মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে মানবতার সেবা করতে পারে তাহলে আপনি কেন পারবেন আপনি তো তার মধ্যে একজন যুবক খেয়াল রাখতে হবে আপনার ব্যাকগ্রাউন্ডে ইসলাম খেয়াল রাখতে হবে আপনার ব্যাকগ্রাউন্ডে বাবা মুসলমান আপনার ব্যাকগ্রাউন্ডে আপনাকে রহমাতুল্লিল আলমিন থেকে শুরু করে আল্লাহ রসুল হাদিস কোরআন আপনাকে শিক্ষা দিয়েছে সত্তা করার মানবতার পাশে দাঁড়ানোর জন্য শিক্ষা দিয়েছেন শুধুমাত্র তাই না পবিত্র কালে আমল্লা শরীফে উত্তমতা এবং এত উত্তম যদি তোমরা জানতে তো তাহলে বেশি বেশি সৎকা করতে তোমাদেরকে বলাই লাগতো এই আয়াত ফ্রি মোশনের মতো লোক বুঝতে পেরেছে তো আল্লাহ পাক তাকে দুনিয়াতে অনেক উঁচু করে দিয়েছে তো আপনি যদি এই আয়াত বুঝতে পারেন এবং মানবতার পাশে আপনি দাঁড়াতে পারেন তো আল্লাহ আপনাকে দুনিয়াতে অনেক উঁচু মাকামে দিবে আপনার সম্মান করবে আপনাকে অনেক মর্যাদার অধিপতি দিবে শুধুমাত্র তাই না বিভিন্ন বিষয়গুলো নিয়ে ফ্রি ভিডিও করছেন আমরা আশা করছি ফ্রি মোশনের মতো এভাবে অন্যান্য যত টিমগুলো কাজ করছে তাদের প্রত্যেকটা কাজ এক্লাস এবং খুলুসিয়াতের সাথেই হবে আমরা আরো দোয়া করি তারা মধ্যে নিয়ে ইসলাম একজন যুবক হিসাবে মানবতার পাশে দাঁড়ানোর একদম একজন মানবিক মানুষ হতে পরিপূর্ণভাবে আল্লাহ তারা তাদেরকে খায়ের মদত দান করুন আল্লাহ তাদেরকে শক্তি দান করুন আল্লাহ তাদের রিজিকের মধ্যে বরকত দান করুন সকলে পড়িয়া আমি